আসসালামু আলাইকুম কুপন নিয়ে কথা বলবে ভিডিওতে তো কুপন হচ্ছে আপনার অনেকে পাচ্ছে তো অনেকে যে যে ভাই বর্তমানে না দিচ্ছে সেটা নিয়ম নিয়ম কি আগের মতোই আপনি হচ্ছে একটা পেজ ক্রিয়েট করবেন ক্রিয়েট করে প্রমোট দিবেন প্রমোট দেওয়ার পর আবার ফেসবুক হোম পেজে চলে আসবেন সেম পদ্ধতিতেই আপনার হচ্ছে অ্যাপ্লাই করা হয় আর এখন কি কুপন দিচ্ছে কিনা এখন হচ্ছে আপনার বাংলাদেশি আইডিতে কুপন এখনো দিচ্ছে না আমি আপনার কালকে রাত অনেকগুলো আইডি চেক করেছি কিন্তু পাইনি হচ্ছে আপনার যখন আমি হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করতে যাব অথবা হচ্ছে আপনার বেশিরভাগ আইডিতে লগ ইনের সময় লক হয়ে গেছে অনেকগুলো আইডিতে আপনার হচ্ছে পেজ ক্রিয়েট করে রিএপ্লাই করার সময় আবার লক হয়ে গেছে তো এটার কারণ হচ্ছে আমার আইপি ব্ল্যাক লিস্টেড ছিল পরে আমি চেক করলাম তো অনেকেই হচ্ছে আপনার কুপন পায় পাওয়ার পরেও হচ্ছে আপনার যখন ক্লিম করতে যায় তখন ডিজেবল হয়ে যায় অথবা আপনার আইপি ব্ল্যাক লিস্টেড তো আপনার হচ্ছে আইপি ব্ল্যাক লিস্টেড হলে আপনার আইপি অ্যাড্রেসটা ওয়াইফাই ইউজ করলে ওয়াইফাই যে কোম্পানি তারা হচ্ছে আপনার আইপি চেঞ্জ করে দিতে পারে তাদের সাথে কথা বলে চেঞ্জ করে নিতে পারেন অথবা হচ্ছে আপনারা যদি বেশি পরিমাণে পরিমানে ইলিগেল হচ্ছে বিভিন্ন কারণে লিস্টেড হয় তো আইপি আপনার হচ্ছে ডিসেবল হয় সাধারণত কুপন বলেন বলেন এগুলো ডিজেবল হয় আর তো কুপন দিচ্ছে কোন দেশে অনেকে হচ্ছে আপনার ফেসবুকে পোস্ট করেছে আমিও কমিউনিটি শেয়ার ট্যাবে একটা হচ্ছে আপনার পোস্ট দিয়েছিলাম যে কুপন পাওয়া যাচ্ছে কুপন নিয়ে আপনার ভিডিও চান কিনা তো মাত্র দশ পনেরো জনই কমেন্ট করেছে যে চাচ্ছে তো কুপন হচ্ছে আমি একটা পেয়েছিলাম ওটা হচ্ছে কাতারের আইডিতে কাতার আইডিটা মূলত আমি পাইনি আমাকে হচ্ছে একজন সাবস্ক্রাইবার গিফট করেছে গিফট বলতে কি গিফট না সে আমাকে বললো যে ভাই আপনি তো ভিডিও দিয়েছেন কুপন নিয়ে তো আমি হচ্ছে একটা কাতার এই দেখেন আমার আইডিতে এই আইডিতে দশ ডলার কি জানি দেখাচ্ছে আমি এটা বুঝতেছি না তো আমি তাকে বললাম যে আইডির পাসওয়ার্ড দেন উনি বললো ভাই আপনি এনিডেক্সে আসুন তো আমি এনিডেক্সে গিয়ে আপনার হচ্ছে চেক করে দেখলাম তো হচ্ছে আপনার দশ ডলারের কুপন তো আমি হচ্ছে আপনার করে তাকে বললাম যে এটা আপনি ইউজ করতে পারবেন পেজে তো সে যে তার কোনো পেজ নেই আমাকেই রেখে দিতে তো আমি রেখে তাকে একটা কিছু টাকা দিলাম আর কি সে যা চাইছে তাই দিছি তো এটা হচ্ছে কাতারের আইডি ছিল আর অনেকে হচ্ছে কুপনের পোস্ট করতেছে তারা হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়ান আইডি কিছু কিছু ইন্ডিয়ান আইডি কুপন দিচ্ছে আবার অনেকে হচ্ছে বাহিরের কান্ট্রি যেমন আপনার পর্তুগাল টর্তুগাল টাইপের আইপি দিয়ে আপনার কুপন নিচ্ছে কুপন অনেক কম দিচ্ছে নিলেও কারণ হচ্ছে কুপন যদি রেগুলার হয়ে হয়ে যায় আবার আগের আগের মতো মতো তাহলে হচ্ছে কুপনের প্রায় দাম যাবে আর কুপনের যারা জানে তারা হচ্ছে পাবলিশ করে না তো আমি জানলো পাবলিশড যখন দেখবো যে আপনার সবাই জানে তখনই বলব সবাইকে এর আগে না বলারই চেষ্টা করব কারণ হচ্ছে সবাই জানলে জিনিসটা আপনার পুরো নষ্ট করে দেয় নষ্ট বলতে আপনার চই আপনার চিকটাই মানে আপনার চই যেমন কুপন এখন একেবারে অফ হওয়ার কারণ হচ্ছে অনেক বেশি কুপনের ইউজ হচ্ছিল যারা জানতো না তারাও কুপন ইউজ করে এর হিটেপের আর হচ্ছে প্রত্যেকটা কাজে কুপন কুপন চলছিল এই জন্যই কুপনটা একটু ডাউন হয়েছে তো সমস্যা নেই আমি হচ্ছে একটা বিন আপনাদের কমিউনিটি ট্যাবে শেয়ার করছি তো আপনার কমিউনিটি ট্যাবে লাস্ট পোস্টটা দেখে নেবেন ওই বিন আপনারা ইউজ করলে পঁচিশ ডলার ত্রিশ হোল্ড পাবেন পঁচিশ ডলার ট্রেশোল্ড পাবেন তো অনেকে বলা যে পাচ্ছে না ভাই আপনারা নিয়ম জানেন না ট্রিস্ট কিভাবে নিতে হয় তো যারা নিয়ম জানে তারা ঠিকই পাচ্ছে আমাকে বলছো না তারা পাচ্ছে আর আপনার নিয়ম যদি ট্রেস নিয়ে ইউজ করার নিয়মটা খুবই সিম্পল এটা সবাই জানেন আর বিন আপনার হচ্ছে এটা যদি যখন কাজ করবে না তখন আমাকে জানাবেন তাহলে আমি আরও একটা বিন আপনাদের মাঝে শেয়ার করব আর হচ্ছে এই ভিডিওটিতে একটা লাইক দিন আর হচ্ছে কমেন্ট করুন আর যদি কুপন নিয়ে কোনো আপডেট আসে আমি সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ জানাবো সমস্যা নেই আপনার হচ্ছে ভিডিওটি লাইক এবং কমেন্ট করুন আর হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ